ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কোচবিহারের ফুলের দোকানগুলিতে উপচে পড়ল ভিড়। কোচবিহারের সিলভার জুবিলি রোডে প্রায় 20টি ফুলের দোকান রয়েছে। সারা বছর এখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া গেলেও এদিন সেই দোকানগুলিতে মূলত রংবেরঙের গোলাপের আধিপত্যই ছিল বেশি। ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা বেঙ্গালুরু দক্ষিণবঙ্গ থেকে গোলাপ নিয়ে এসেছেন, তবে কোচবিহারের কিছু স্থানীয় গোলাপও রয়েছে। স্থানীয় ফুলের দাম 20-30 টাকা, পাশাপাশি বেঙ্গালুরুর ডাচ গোলাপ 50-70 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। সরস্বতী পুজো থেকে শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রেম দিবস, এরপর ছিল রোজ ডে, তখনও গোলাপের চাহিদা ভালোই ছিল। ভ্যালেন্টাইন্স ডেতেও তার ব্যতিক্রম হয়নি। ভালোই হচ্ছে এখন অবধি, আরো চাহিদা তো মনে হচ্ছে খুব বেশি। আজকে বিকেলের পর একটু ভিড় হবে। আমরা বেশিরভাগ গোলাপ এখন ব্যাঙ্গালোর থেকে আনছি ভ্যালেন্টাইনের জন্য, আর এমনি লোকাল কিছু গোলাপ হয়। চাহিদা এখন ব্যাঙ্গালোরেরটাই আছে। ব্যাঙ্গালোরেরটা আছে 50-70 টাকা, আর লোকালটা চলছে 20-30 টাকা। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি ও ইউরোলজি এখন শিলিগুড়ির শিব মন্দিরে অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তি সহ 77 শয্যার সংখ্যা, ইউরোলজি, নেফ্রোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার দিয়ে সাজানো বিশ্বমানের এই কিডনি ও কিডনি সংক্রান্ত পরিষেবা এখন আপনার হাতের মুঠোয়। 24 ঘন্টায় আপনার পাশে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এক ছাদের নিচে এত কিছু, হ্যাঁ, আজই আসুন AINU-তে, উন্নত মানের চিকিৎসা পরিষেবা, মূল্যবান মতামত, জরুরি তথ্যের সঙ্গে। বিশ্বাস রাখুন উপলব্ধিতে। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।